আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান ও রমজানের বাহিরে মাত্র 5টি অভ্যাস যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করিবে। প্রথম অভ্যাসটি হলো প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পাঠ করা। দ্বিতীয় অভ্যাসটি হলো যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটুকুনের অভ্যাস যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বিছানাগত হয়ে শোয়ার সময় নিম্ন বর্ণিত সূরা দুটি পাঠ করবে, নিশ্চয়ই সে মৃত্যু ছাড়া দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত ও কঠিন বিপদ থেকে হেফাজতে থাকবে, মানে নিরাপদে থাকবে। প্রথম নম্বর সূরাটি হলো সূরাতুল ফাতিহা এবং দ্বিতীয় সূরাটি হলো সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আর শাহিদু, এটি আল্লাহ তাআলার একটি নাম, যার স্ত্রী বা ছেলে মেয়ে অবাধ্য হয় সে যেন সকালে তার কপালের উপর হাত রেখে মুখ আকাশের দিকে করে 21 বার আর শাহিদু পাঠ করে, তাহলে ইনশাল্লাহ আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে আপনার আনুগত্য করবে। প্রিয় দর্শক, এই অভ্যাসটি আপনারা করার চেষ্টা করবেন, বিশেষ করে মাগরিব এবং ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়া যদি 7 বার পাঠ করা যায়, নবীজি বলেন জাহান্নামের আগুন ওই বান্দা অথবা বান্দির জন্য আল্লাহ সুবহান হারাম করে দিবেন। দর্শক, সর্বশেষ রমজান এবং রমজানের বাহিরে একটি নামাজের অভ্যাস করবেন, আর সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি কেউ পড়ে, নিরাপদে ও নির্বিঘ্নে আল্লাহ তাআলার নূরের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমি যে 5টি অভ্যাসের কথা বললাম, এই 5টি অভ্যাস কার কার রয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।